শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? শাহাদাতুল্লাহ চৌধুরী। বাবার নাম হলো মৃত কাজী জামালুল্লাহ চৌধুরী। মায়ের নাম হলো মৃত শ্যামলা বেগম চৌধুরানী। আমার ঠিকানা হলো মধ্যমতাল বাড়িয়া, মিরসরাই, মিরসরাই চট্টগ্রাম। যেটা আমি ছাত্র ছিলাম। কোন স্কুল ছিল এটা? মিরসরাই স্কুল, এখানে নবম শ্রেণীর ছাত্র ছিলাম। জি, মাঝে মধ্যে আসতাম, দেখতাম আর কি। তখন ওই পাকিস্তানি আর্মি কেউ বলতো না, পাঞ্জাবি, পাঞ্জাবি দেখতাম, আসতাম, যাইতাম। আমার ব্যাংকে কিছু টাকা পয়সা ছিল সামান্য রকম, ছাত্র ফান্ডের মতো আর কি। ব্যাংক এখান থেকে চলে গেল সীতাকুণ্ড। কী ব্যাংক ছিল? ইউনাইটেড ব্যাংক। তো সীতাকুণ্ড গেলাম, সীতাকুণ্ড থেকে টাকাটা উঠাইয়া আমি আবার চলে আসলাম। আসি আমাদের এখানে একটা দোকান ছিল, ইসরায়েল মিয়ার দোকান বলত আর কি সবাই। তো ওইখানে ভিতরে যাই বুঝলাম যে ইসলাম ভাই একটা চা চা দেন। বলার পরে দেখি যে আমার পূর্বভাসে 3 জন পাকিস্তানি আর্মি বসা গেছি, গা চা খাইনি, বাড়িতে চলে গেলাম। হেডমাস্টার ছিল মিরসরাই সাহেব, উনি কিন্তু শান্তি কমিটির চেয়ারম্যান ছিল। আমরা ছাত্র, আমাদেরকে অত পাইলে তেলে বলতো রাগারে ঢুকো, এই করো সেই করো, এগুলো বলতে পারে। এতে আমাদের একটু সমস্যা হয়। সিদ্ধান্ত নিলাম যে না, দেশে থাকা যাবে না। সিরাজুল ইসলাম চৌধুরী, আমার এক চাচাতো ভাই জাফর, তারপরে আমার এক চাচা হুদায়ের, আমি রাত্রে কথাবার্তা পাকা। ওই রাত্রে আমরা বাইরে রওনা দিলাম রাত্রে। তাদের সাথে একটা আর্মি ছিল, ও চুরি দিয়ে এসেছিল পাকিস্তান থেকে। মাহবুবুল আলম, ওই আমাদের চাচাতো ভাই যেটার কথা বলতেছি আবু জাফর, ওর মা একটু ব্রেন দেখছিল। আমার বলো যে আমার ছেলেটা নিয়ে ছোট্ট হয়, আমার আমার মনে হয় তার বয়স 12 বেশি হবে না। খোঁজা ফাঁজে ফেলে তো মারিয়ে লাগো, তার উদ্ধার হলো যে ব্যানেছে। আমার করে ফান্তাবাদ দিয়ে ডিম দিয়ে খাওয়াই দাওয়াই দিল, রওনা দিলাম। এখানে আরেকটা জিনিস, আমার বাড়িতেই আমার চাচা খুব নাম করা শহীদ সিরাজুল মুস্তফা পরে মারা গেছে আর কি, উনি আমার ওনার একটা অ্যাটাচি ছোট্ট বলো যে এটা নিয়ে যাও। তামিলনাদু চাষা আপনি যাবেন? আমার তো ওই আনসার ট্রেনিং আছে, যদি সমস্যা হয় আমি যাবো, তোরা চলে যা। উনি আমাদেরকে আগাটা গাই দিলে চলে গেলাম। আবুরাট বাজারে মাতবর বাড়ির কবির মিয়া, কবির চৌধুরী, কবির চৌধুরী আমাদের বাড়িতে বিয়ে করছে, ঢুকা লাগে। ওনার কাছে গেলাম, আমরা তো ছোটো ছোটো বাচ্চা, আমরা যাবো কেমনি, আমাদের রাস্তা দেখাই দিন কত, তোমরা মিয়া দানঘাট চলে যাও। ওইখানে অন্য লোক আছে, ড্রাইভার নাম, ড্রাইভার কি একটা নাম, নামটা এখন মনে নেই, ওনাকে তালাশ করে নিবে, উনি ওনার মারতে ওনার ঘরে যেতে হবে। চলে গেলাম মিয়া দানঘাট। মিয়া দানঘাট যাওয়ার পরে ড্রাইভার পাইলাম না,
না পাইয়া আবার বলে যে বুবাইয়া গান গাও গেলাম বুবাইয়া গান এখানে পাইলাম পাইয়া আমরা নদী পার হইলাম পার হইয়া বুবাইয়া গাঁটের ওই পারে গেলাম বুবাইয়া গাঁটের উত্তর পারে আর দক্ষিণ পারের থেকে মিরসরাই পালাইয়া আমরা গেলাম যে সোনাগাজী ওইখানে যাওয়ার পরে আমার এখনো কষ্ট মনে আছে দশ আনা দিয়া ইলিশ মাছ পান্না ডাল এটা সবাই ভাব খেলাম আচ্ছা ইতিমধ্যে আমাদের কাছে টাকা পয়সা কার কাছে কারো কাছে তেমন নাই আমার কাছে বোধ হয় ওই যে ব্যাংকে থেকে যে টাকা উঠেছি বিশ টাকা না তিরিশ টাকা এটা আসিল আর কারো কাছে কোনো টাকা নেই সবাই বলছে টাকা নিয়ে আসছে ওই যে সবাই খালি আমি খাওয়াই দেবো একটা সমস্যা হয়ে গেল এবার একটা গাইডার ধরলাম আর কি কোনো আমাদেরকে বর্ডার পার করে দেবো ওইটা দিয়ে ধরি গেলাম করাইয়া বাজার করাইয়া বাজারের মধ্যে একটা স্কুল আছে ওইখানে রাত্রে থাকতে হবে সকালবেলা গাইডার শুরু করি রাত্রে গেছিল আমরা একা আমরা গাড়ি গাইডার হারাও গেলাম তো বললাম যে চলো আস্তে আস্তে যাই গেলাম ওইখানে যেতে যেতে শ্রীনগরের এখানে একটা ইয়া আছে মাজার আছে মাজারের এই পাশে কিন্তু গেটও আছে একটা মেইন রোডের মধ্যে কষ্ট করে পারলাম গাড়ি কিন্তু পাকিস্তানি গাড়ি কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এর ফাঁকে দিয়ে আমরা পারলাম যাক আল্লাহ রহমত শ্রীনগরে মুক্তিযুদ্ধের একটা ক্যাম্প আছে ক্যাম্পটা পরিচালনা করে সংসদ সদস্য ছিল ওয়াইদুর রহমান বলি বৈদ্য ওয়াইদুর রহমান বলি ওনারা আমাদের দুজন রাখার জন্য অনেক চেষ্টা করছেন বলছেন আমরা নিয়ত করি বাড়িছি আমরা করি না চলে যাবো ওইখান থেকে তো ওইখান থেকে রওনা দিলাম যাইয়া মনুবাজার গেলাম মনুবাজার যাইয়া মনুবাজার পার হইলাম পার হয়ে যখন ওইদিকে যাইতেছি আমাদের এখানকার পরিচালক ছিল যা বাবু জিতেন্দ্র প্রসাদ না মন্টু ওনারা পাইলাম মানে আগে থেকে পরিচয় ছিল আমার আবারে কাকা ডাকত আমার আবার নাতিও ডাকত ক নাতি এত দেরি আমার ওর কে ওর তো কেউ নেই আমরা তো বেচা মানুষকে পছন্দ করি না আমরা নিজেরাই ওদের খুব পালিশে পালিশে যাও আমি একটু মনুবাজারে যাই আসতেছি তাও পরের দিন আগের দিন রওনা দিছি রাত্রে পরের দিন রাত্রে সন্ধ্যার সময় যাই আমরা পৌঁছি একদিন এক রাত পরে ওখানে গেছি ওখানে যাই উঠলাম উঠে পরে সেখানে আরও অনেক হিস্ট্রি এসে সেই গেছে আমার বাবা মুসলিম করতো আমিও তো রাজাকার এই সে এইগুলো নিয়ে অনেক ধরম মহরম চললো খুরমালা গ্রাম এনাম খালে বংশীবাদক হ্যাঁ বংশীবাদক এরা আমার ইংরেজি দড়ি দেখে ইংরেজি দড়ি দেখে সুরি আসেনি লাড়ি আসেনি এই আসেনি এই আসেনি আমি তো রাজাকারের বাচ্চা আমার বাপ মুসলিম তো সবাই তো মুসলিম বুড়ো মানুষরা করতো তো এইগুলো দেখে দেখে পরে এগুলো গেলো ওই আমার চাচা কুসুম কুসুম আমার আব্বার খালাতো ভাই তো উনি ছিল না আমারে আমাদেরকে নয় নম্বর টেন্টে জায়গা দিল আমরা রইলাম কতক্ষণ পরে আমারে ডাকে নিয়ে এগুলো করলো কুসুমও ছিল না মোটু দাও ছিল না তারা পরে দিয়ে আসলো আসলে যখন শুনছে আমার খুব গালাগালি করলো একটা ছেলে এখানে আসছে দেশের পক্ষে হয়ে আর তোমরা তাদের সাথে কোনোরকম ব্যবহার আজকে রেখে যদি দেখি এগুলো অনেক খারাপ হয়ে যাক গেলো এগুলো শেষ আমার দুই সপ্তাহ ভাড়ে গেছে আমাদের ট্রেনিংয়ে ভাড়া গেল সংগ্রাম আরম্ভ করে দিলাম যুদ্ধে ভাড়াই থাকবো না হইলে দেশে ভাড়াই দিলাম দুই সপ্তাহ পর্যন্ত বলছিলা চিল্লি করলাম পাঠানো হইলো ওইখানে আমাদের ট্রেনিং সেন্টার এলো যে বগাপাড় ট্রেনিং সেন্টার ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে চলে এসলাম আবার করি না দুইটা ক্যাম্প আছে একটা হলো ইয়ত ক্যাম্প একটা হলো আর্মি ক্যাম্প তো আমরা ইয়ত ক্যাম্প শেষ করি গেছি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে আসার পরে আমরা গেলাম যে আর্মি ক্যাম্পে ওইখানে এক সপ্তাহ দেড় সপ্তাহ বসে রয়েছে আমাদেরকে দেশে পাঠানো পথ ভাড়া দিতে হয় ডিউটি পড়ে এই ধরনের চলে আমাদের ক্যাম্প পরিচালনা করে কিন্তু কেটে না না আমরা বিরক্ত আমরা মানে এখানে আরেক সংগ্রাম আরম্ভ করলাম তো আমাদের কোম্পানি কমান্ডার ছিল ১৩ নম্বর ইউনিয়নের পরে চেয়ারম্যান হয়েছে আর কি খুশিদাম আমাদের অর্ডার হয়ে গেলো আমরা দিলে নিয়ে সেক্টরে চলে যাবো যাওয়ার পরে প্রথম গজারিয়া সোনাইছড়ি সেখানে আমাদের ক্যাম্প এ হইলো ইন্ডিয়ার ভিতরে ওখানে একটা ফ্যাটিক ঘটনা হয়ে গেলো ক্যাপ্টেন সব মারা গেলো ওইখানে ওই দিনের একটা ঘটনা মনে আছে আমাদেরকে সাতটার মধ্যে ফুলিং করার জন্য বলছে কেউ কেউ আসতে দেরি হয়েছে দেরি হওয়ার পরে ওইখানে সবাই বকা করছে কালাকালি করছে আমাদের সাথে কিন্তু আরবিও আছে ইফিয়ার এরাও কিছু কিছু আছে ক্যাপ্টেন হুদা সীতাকুণ্ড বাড়ি উনি খুব গালাগালি করল আমরা দেরি করলাম কেন সিরিয়ালি দাঁড়াইলাম না কেন এগুলো নিয়ে তো এরপরে দেখলাম যে ওইখানেই কতক্ষণ পরে ক্যাপ্টেন মাহফুজ সাহ উনি আসলেন আসার পরে উনি পট করে ওনারা ডাকে নিয়ে গেলেন নিয়ে কী বুকছে দেখছে না কী করছে তাদের মধ্যে কী হয়েছে না হয়েছে আমরা জানি না কতক্ষণ পরে দুইটা তিনটা গুলির আওয়াজ শুনলাম পিস্তলের গুলির মতোই লাগলো উনি মারা গেল কী চিহ্ন মারা গেলো কী হয়েছে পরে আলোচনা সমালোচনা শুনলাম যে আবুজ ওনার সিনিয়র ছিল উনি কিছু বসে দেখছে এরা ছাত্র এরা তোমার মিলিটারি রুল রেগুলেশন কী বুঝে তুমি এদেরকে যাটা বুকলে এটা উচিত না এগুলো শুনছি এগুলো সত্যি মিথ্যা আমি জানি না কত কী হয়েছে
ওনারা কোথায় দাফন করছে না করছে কোথায় নিয়ে গেছে আমরা দেখিও না। কিন্তু রমজান মাস প্লাটন গুলো ভাগটাক হয়ে গেল, ভাগ হইয়া কেউ ফ্রন্টে চলে গেল, কেউ পিছনে। আমরা স্টেট পার্টি হিসেবে রইলাম, আমরা তাদেরকে খানা সাপ্লাই দিব, অ্যামুনেশন সাপ্লাই দিব, সবকিছু করবো। এরপরে পরবর্তীতে হবে আমরা সামনে যাবো, হেরা পেছনে আসবে, একজনের একজনের সহায়তা করা। এই ধরুন তো এই বি টাইপ ডিফেন্স লাগান বি, এখানে আমরা এখানে হলো যে এক পার্টি, এদের মধ্যে হলো শহীদ আজিজুল হক, শহীদ আবুল বশর আমার চাচা, আর এখানে হলো আরেক পার্টি, এখানে হলো আরেক পার্টি। আমরা এটার পেছনে পেছনে হিসেবে জানতাম কে কে আছে এখানে। সকালবেলায় খবর পাই গেলাম যে কি বশর ভাই মারা গেল, আজিজুল হক ভাই মারা গেল, তারপরে তাহের নামে একজন ছিল, সেও কেমনে কেমনে বাঁচি গেল। তাহের আবার বশরের চাচাতো ভাই, হাতাহাতির মতো ব্যানার চার্জের মতো। ওখানে আপনাদের কমান্ডার কে ছিল? ক্যাপ্টেন মাহফুজ। যাক, ওইখানে যখন এই কাম হইলো, এই কাম হওয়ার পরে আমরা তো সবাই পেছনে চলে এসেছি। এবারে পরে আবার ডিফেন্স এসে পাকিস্তানি আর্মি সেলিং করছে, ওইখানে বেশ ইন্ডিয়ান আর্মি মারা গেছে। তাই আমরা আবার ডিফেন্স লাগাইলাম, এইভাবে চলতেছি, আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি, আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার ডিফেন্স লাগাইলেন কোথায়? এটা এই ইয়াতে। তখন হইলো যে আমরা সোনাইছড়ি পারে এসেছি, আস্তে আস্তে আমরা পরশুরাম চলে এসেছিলাম। পরশুরাম স্কুলে বোধ হয় দুদিন ছিলাম। এখন আর যুদ্ধ হয় হয় না, যুদ্ধ হয় না, আগে সামনের দিকে আগাইতেছি এই ধরনের। এর মধ্যে আমরা মুর্শিদাবাদ বাজারে চলে এসেছিলাম। মুর্শিদাবাদ বাজারে আসার পরে ওইখানে মুর্শিদাবাদ স্কুলে আমাদের এমএনএ উনি গেছেন, নাম সৈয়দ ফজলুল হক গিয়েছি। আমরা আসতে আসতে ফেনী বন্ধুয়াতে এসেছি, ওইখানে আবার নতুন করে ডিফেন্স লাগাইছি আমরা। এর মধ্যে আর একটা ঘটনা হলো, আমাদের যে কোম্পানি কমান্ডার সিভিল খুশি দালাম ভুইয়া, উনি ওনার এই সমস্যা এটা স্বীকার করে উনি চলে এসেছে। এটা লাস্ট, একদম লাস্টে আসে ডিসেম্বরের আমার মনে হয় প্রথম তিন চার তারিখের দিকের ঘটনা এটা। ওইখানে যখন টেন্স টুন্স করলাম আমরা, টেন্স লম্বাতে এইভাবে টেন্স ছিল, এইটা এইভাবে এইভাবে লম্বাতে টেন্স ছিল, বাঙ্কারের সাথে যোগাযোগ, বাঙ্কারের থেকে আসি আমরা যুদ্ধ করা। সন্ধ্যার একটু আগে দিয়া বার্তা খামুন, এইভাবে সাইজিং গুলিগালা স্টার্ট হয়ে গেলো, এরা যখন গুলিগালা শুরু করছে আমরা শুরু করছি। এবারে শুরু করলো থিনিস মোটর মারা, মোটর মারতে মারতে গাছে পড়ছে, এটা এইদিকে গাছ আছে বিরাট এক করে গেছে, সৃষ্টি করে গ্যাস বলে রেডি করে, ওইটার থেকে স্যাল আসে আমার এখানে পড়ছে। আমার গায়ের মধ্যে আসিল কাপড়, কাপড়ের মধ্যে সব খাকি কাপড়, সব ময়লা, ছাড়া দিলাম আর সব উড়ে গেলো। সামনে যে পড়ছে এখান থেকে মাটি উঠছে, এটা করণে আসিল সবুজ বন্ধু আমার সাথে যে ছিল বর্তা গিয়া আর বাংলাদেশ সদাগর বলে ও নাতি, আমরা পাশাপাশি। আরেকটা লোক ছিল, এটা আছে এখনো, হলো যে নুরুল আফসার মিয়া, এ আমার গায়ে তুই তো পেশাব করে দিস, সবুজ রঙের মধ্যে রক্ত রাখলে এটা পানি না বোঝা যায় না, হেলে হে বলে যে পেশাব করেছিল, এই কী পেশাব করেছিল কেন, কি দুঃখে গা খুলে দিয়ে যে একটু পুরোটা ফেরে গেছে গা, আর দিয়ে দিয়ে দেখি কিছু না, এখানে দেখেছি ব্যথা করে, এখানে আর দিয়ে দেখেছি এখান দিয়ে এতটুকু ঢুকে গেছি। পরে আমি পিছনে আর দিলাম, এখানে পিছনে আর দিব না, বাইরে শিখি না, আবার আমি বেহসই না গা মরিয়ে না গা, এগুলো চিন্তা ভাবনা করি, এগুলো করতে করতে এ করছে না, এখানে তার সাথে মানে আমি বেতনা রক্ত ব্লিডিং হয়। তারপরে এই সালামে আমার কান্দে লইল আফসার ভূঁইয়া সহ কান্দে লইয়ে আমার নিয়ে আসল প্রাথমিক চিকিৎসার জন্য। সেখানে যুদ্ধ শেষে গেলো, খানা কোথায় আর কি কোথায় কোনো খবর নাই আসে। আমার সব নিয়ে তারা এখানে আসলে, এখানে পরে এখান থেকে আমারে ওই দিক নিয়ে এসে আমার নিয়ে গেলো বিলিনি হসপিটালে। এখানে যে এক সপ্তাহ পরে গাড়ি দিকে ছিঁড়ে দিয়ে বসে আমি শুনে আসছি, আমার জীবনে অবস্থা বড় গুলি ওইটা গুলি খেয়েছি এটা বড় কথা না, কিন্তু আমি কোনো শাড়ি নিয়ে নিলাম না। উপরে থেকে অর্ডার এসে তোমরা যা করার পরে একটু বাইরে চলে আসো, ফেনি ছাড়িও ডিভাইড হয়ে গেলো, ফেনি থেকে কুমিল্লার দিকে, ফেনি থেকে চিড়িয়াখানার দিকে, যুদ্ধের শেষ অবস্থা। তো এসে যাওয়ার পরে এখানে অনিল কান্তি নামে একটা ছেলে ছিল কক্সবাজারে, আর দিল দুর্গাশঙ্কর দত্ত বর্তা গিয়া, ওই ছেলেরে দিল যে বাঙ্কারের মধ্যে আমার পাড়া তারা দেওয়ার জন্য। দুদিন দুদিন পরে আসলো যে আমাদের গনি ভাই বেচারা তো এখন কী অবস্থায় আছে জানি না, ও ঢাকা হসপিটালে আছে শুনছিলাম, আর আমি খবর মারা গেছে। হ্যাঁ লীলা আহারে আমি শুনলাম, আমার সে অন্তত কম হইল ২০ দিন সে আমার সেবা করছে। ওইখান থেকে আসি আমার প্রায় ফেরিটে নিয়ে আর আমরা যুদ্ধ করানো লাগলো না, এখান থেকে চলে এসেছিলাম। শহীদ কামাল উদ্দিন উনি চলে গেল যে বুবাই এলাকা, ওনাদেরকে এই দিতে পাঠাইল, আমরা চলে গেলাম যে এখান থেকে শান্তির বাজার, ফটিশ্বরী শান্তির বাজার। আর এক গ্রুপ সিধে আসলো, এক গ্রুপ বুয়ে গাড়ি দিয়ে আসলো, বুয়ে গাড়ি দিয়ে আসি সেখানে, সেখান থেকে গুড়ি গাড়ি এখানে আসি, তারা কুমিরে চলে গেলো, আমরা ওইখানে রইলাম।
তারপরে রাত্রে দুইটার দিকে আমাদের কাছে অর্ডার আসলো যে 14 তারিখে রাত্রে দুইটায় অর্ডার আসলো, আপনারা চলে আসেন এখান থেকে ওয়াপেস। আমার তো আমি তো রুগী, তখনও এটা ভালো হয় না, এটা ব্যান্ডেজ করা। কালকে শেষ শেষটা ঢাকার মধ্যে প্রায় সারেন্ডার করে ফেলেছি, সিদ্ধান্ত সারেন্ডার করে না, দরকার হলে কর্ণবলী নদীর মধ্যে রক্তের বলি। আমরা চলে এসলাম, আসি করারহাট, এইগুলো তো সব স্বাধীন, তখন সীতাকুণ্ড পর্যন্ত সব স্বাধীন। যে গাড়িতে আসছি আমার একটা এত সুন্দর লাগছে, ফুল চিড়া মুড়ি সনাসুর আমাদের গাড়ির মধ্যে এতটুকু ছিল। করারহাটে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে হলো মিঠাছড়া, আমার এখনও মনে আছে মিঠাছড়াতে বোধ হয় 7-8 মিনিট দাঁড়াইছিল। এর মধ্যে রাত্রে বসে বসে আমি একটা চিঠি লিখছি আমার বাবার কাছে, চিঠিটা মিরসরাই আসতে ফেলাইছি কেবলে যে আমার বাবার দিছি কি জানা, বাবা কিছু কিছু দূরে দূরে করে সিদ্ধান্ত। তো গেলাম আমরা কুমিরা, কুমিরা যাওয়ার পরে শুনলাম যে সেখানে এই শহীদ কামাল উদ্দিন মারা গেল। ওইখানে আবার আমার কাকা আছে ওয়ালি উদ্দিন, তো ওনারও লাখারা উনি ওয়ালি উদ্দিনও কিন্তু ওই যুদ্ধ হতো মুক্তিযুদ্ধের জন্য ট্রাক উল্টে গেছিল যে জামিতে লাগিয়েছিল, এখান থেকে লাগিয়েছিল এনা দেখে নিয়ে এনে দেখা। তো আমরা কুমিরা স্টেশন রোডের ওইখানে যাইয়া নিচে ঘাটি ঘুরলাম, ওইখানে রাত্রে ঘুরলাম, সকালবেলা বাইরে চেয়ার বলে যে সবাই অস্ত্র শস্ত্র রেডি করে গেল যাইতে গেল খালি শহর, কেন ওইখানে বিহারিরা অনেক বাঙালি বানিয়ে গেল। আবার এই অলঙ্কার রোড এটা এখনও ফোরকানিটা রোড এটা এখনও হয় নাই, ওইখানে গেছি এরপর যে না যাওয়া লাগবে না, ওরা শান্ত হয়ে গেছে তোমাদের কাজে সলতম। তাই আমাদেরকে আবার নিয়ে ওই দিক দিয়ে দেওয়ানহাটে দিয়ে নিয়ে গেলো নেভেল ব্রিজ, ওইখানে আমরা নেভেল ব্রিজে সাত রাত চেক টেক করার করে চলে গেলাম পতেঙ্গা। পতেঙ্গাতে একদিন পুরা দিন, এয়ারপোর্টে তো সন থাকে, সন আসে, সনের ফাঁকে ফাঁকে টেস্ট করা ওইখানে কী আছে কী নাই টেস্ট করতে যেয়ে চারটে মাসটা ছিল এই ফা চলি টেন্টি পার্সোনাল মাইন্ড 5 পাউন্ড ওজন পাইলে বাস হয়ে যাবে, এইগুলো সব আল্লাহ বাঁচাইলো কোনো রকমের সেখান থেকে বাসিয়েছিলাম। আসিয়ে আমাদেরকে পরে নিয়ে গেল গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজে 26 তারিখ পর্যন্ত ছিলাম। 26 তারিখে আমাদেরকে ছোট্ট একটা টোকেন দিয়ে যার যার দেশে পাঠাই দিল, চলে এসলাম। কেউ জানো না আমরা যে মুক্তিবাহিনী ছিলাম বা ছিলাম না কী আসবে বিষয়, এ পরে মানুষে দেখলো আর কি। এরপরে আমাদেরকে আর্মিতে ডাকছিল, বলছিল যদি ইচ্ছা করো তোমরা আর্মিতে থাকতে পারো, পড়ালেখাও থাকবে, দরকার হলে কমিশন রেখে যাবে। তখন তো আর এত কিছু বুঝি নাই, বুঝলে অবশ্য চলেই যেতাম। আবার লেখাপড়ার দিকে গেলাম, লেখাপড়া বেশি কিছু হলো না। এরপরে চলে গেলাম ঢাকাতে, ঢাকাতে যাই ওইখানে পলিটেকনিক্যালে পড়লাম, পড়ার পরে ওইখান থেকে চলে গেলাম ওই আবার বিদেশে, বিদেশ থেকে ঘুরি বেরিয়ে আসা আবারও বিদেশ গেলাম। তাই এখন আছি এই অবস্থা এই আর কি। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে বলতে গেলে তো লম্বা কথা হয়ে যায়, আমি লম্বা কথা বলতে রাজি না, আমাদের বয়সও শেষ। আমি একটাই কথাই বলবো যে আমরা যে জন্য যুদ্ধ করছি ওটার পরিপূর্ণতা আমরা এখনো পাইনি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।